তো জেনে নে যে কি ডেটাগুলোকে মূলত কয় ভাগে ভাগ করেছে আচ্ছা ডেটাগুলো কয় ধরনের হতে পারে সো ডেটাকে মূলত তিন ভাগে ভাগ করা আছে নাম্বার 1 নিউমেরিক যে এন্ড নাম্বার 2 বুলিয়ান এন্ড নাম্বার 3 হচ্ছে নন নিউমেরিক বা অনিউমেরিক তাহলে আমরা চলো জেনে নে যাই জেনে নিয়ে যে নিউমেরিক কাকে বলে আচ্ছা নিউমেরিক হচ্ছে মূলত অলরাইট আচ্ছা নিউমেরিক হচ্ছে মূলত যে সকল ডেটা কোনো পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে তাদেরকে নিউমেরিক ডেটা বলে যেমন 20 10 25 এরকম সংখ্যাগুলোকে বলা হয় নিউমেরিক আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম যে নিউমেরিক হচ্ছে একটা সংখ্যাভিত্তিক ডেটা মানে যে ইনফরমেশন বা তথ্য এখানে আমরা একটু আগে বললাম যে সাকিব আল হাসান 50 করেছে এই যে সাকিব আল হাসান 50 করেছে 50 কিন্তু একটা ডেটা এই ডেটাটা কিন্তু একটা সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে তো এই জাতীয় ডেটাকে নিউমেরিক ডেটা বলা হয় এই নিউমেরিক ডেটা আবার দুই ভাবে ভাগ করা হয়েছে ইন্টিজার এন্ড ফ্লোটিং পয়েন্ট এন্ড ইন্টিজার কাকে বলে এবং ফ্লোটিং পয়েন্ট কাকে বলে ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন সাকিব আল হাসান 50 রান করেছে সেই 50টা হচ্ছে পূর্ণ সংখ্যা এই জন্য এটাকে ইন্টিজার বলা হয় এবং আরেকটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ফ্লোটিং হচ্ছে ভগ্নাংশ সংখ্যা মানে বিভিন্ন ভাগ হ্যাঁ আমরা ভগ্নাংশ সংখ্যা যেমন বলতে পারি 50 ডিভাইডেড টু এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা সো এই নিউমেরিক সংখ্যাটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা আছে ইন্টিজার যার হচ্ছে পূর্ণ সংখ্যা ফ্লোটিং পয়েন্ট যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা আই গেস আমরা বুঝতে পারলাম ডেটা তিন ভাগে ভাগ করা হয়েছে নিউমেরিক বুলিয়ান অনিউমেরিক বা নন নিউমেরিক তো নিউমেরিক ডেটা হচ্ছে যে সকল ডেটাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় এবং এই নন নিউমেরিক ডেটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ইন্টিজার অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট ইন্টিজার হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা ফ্লোটিং পয়েন্ট হচ্ছে যেটাকে ভাগ করা যায় অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা